হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মোবাইলের স্ক্রিন রেকর্ড করার জন্য বেস্ট স্ক্রিন রেকর্ডের অ্যাপস কোনটি এ নিয়ে আমি আমার চ্যানেলে অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম মোবাইলের জন্য সেরা স্ক্রিন রেকর্ডার কোনটি এবং সেখানে কিভাবে আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করবেন তো ওই ভিডিওটাতে আমি আপনাদের যথেষ্ট ভালো সারা পেয়েছি বলতে গেলে এখনো পর্যন্ত ওই ভিডিওটা আমার চ্যানেলের সব থেকে র্যাঙ্ক ভিডিও ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম এক্স রেকর্ডের সাহায্যে কিভাবে আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো ওই ভিডিওটাতে আমার একটা বিষয়ের প্রচুর কমেন্ট আছে সেটা হচ্ছে সাউন্ড রেকর্ডিং এর সমস্যা নিয়ে আপনারা অনেকেই এই সাউন্ড রেকর্ডিং এর সমস্যাটা ফেস করেন দেখা যায় যে ফোনের স্ক্রিনটা রেকর্ড করতেছেন কিন্তু সাউন্ডটা আসতেছে না আবার অনেকে ফোনের ইন্টারনাল সাউন্ড রেকর্ড করতে পারতেছেন না আবার অনেকেই কলে কথা বলার সময় কলটা রেকর্ড করতে চান কিন্তু দেখা যাচ্ছে কলটা ঠিক মতো রেকর্ড করতে পারতেছেন অর্থাৎ কলের সাউন্ডটা ঠিক মতো রেকর্ড হচ্ছে না এই সমস্যায় অনেকেই কিন্তু পড়েন মানে এই স্ক্রিন অ্যাপসটির সাউন্ড রেকর্ডিং নিয়ে অনেকে একটা সমস্যায় পড়েন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাউন্ড রেকর্ডিং নিয়ে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিব একদম ক্লিয়ার বুঝিয়ে দিব সাউন্ডটা কিভাবে রেকর্ড করবেন কিভাবে রেকর্ড হবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই হয়তো বুঝতে পারবেন না তো আর কথা না বাড়ি আমরা এখন ভিডিওটি শুরু করবো তো আমরা এখন চলে যাবো মোবাইল স্ক্রিনে তো আমরা এখন এক্স রেকর্ডার অ্যাপসটি ওপেন করবো ক্লিক করব এখানে এই যে এই উইন্ডোটা চলে আসলো এখানে যে হোম দেখতে পারছেন হোমে ক্লিক করবো এখান থেকে আমরা চলে যাবো এই যে নিচে সেটিং অপশন দেখতে পাচ্ছেন সেটিং অপশন চলে যাবো এই সেটিং অপশন আসার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অডিও সেটিংস যে অপশন এই অডিও সেটিংস অপশনে ক্লিক করবো অডিও সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখুন একটু ভালো করে বুঝবেন এখানে বিষয়টা কি এই যে প্রথমে দেখতে পাচ্ছেন মিউট অপশন আমি যদি মিউট অপশনে ক্লিক করি তাহলে কোনো সাউন্ড রেকর্ড হবে না কোনো সাউন্ড যদি আপনি রেকর্ড না করতে চান শুধুমাত্র স্ক্রিনটা রেকর্ড করছেন তাহলে মিউটে ক্লিক করবেন মিউটটা সিলেক্ট করে দেবেন এবার যদি আপনি মাইক্রোফোনের সাউন্ড রেকর্ড করতে চান মানে মনে করুন এই যে এখন আমি এই যে এই স্ক্রিনটা রেকর্ড করতেছি এখানে আমার মাইক্রোফোনের সাউন্ড আমি যেটা বলতেছি সেটা রেকর্ড হচ্ছে সাথে স্ক্রিনটাও রেকর্ড হচ্ছে এরকম যদি আপনি চান তাহলে মাইক্রোফোনে ক্লিক করবেন মাইক্রোফোনটা মাইক্রোফোনটা সিলেক্ট করে দেবেন মানে এটা সিলেক্ট করলে আপনার আপনি যে কথাগুলো বলবেন সে কথাগুলো রেকর্ড হবে আর আশেপাশের সাউন্ডগুলো রেকর্ড হবে মানে আপনার কথাগুলো রেকর্ড হবে কিন্তু ফোনের ভিতরের কোনো সাউন্ড কিন্তু রেকর্ড হবে না মানে ইন্টারনাল কোনো সাউন্ড কিন্তু রেকর্ড হবে না শুধুমাত্র মাইক্রোফোনের অর্থাৎ আপনার মুখের কথাটা রেকর্ড হবে এইবার দেখুন নিচে যে অপশানটা সেটা হচ্ছে ইন্টারনাল অডিও এই ইন্টারনাল অডিও যদি আমি সিলেক্ট করে দিই তাহলে দেখুন এটা হচ্ছে ফোনের ভিতরের সাউন্ডগুলো রেকর্ড হবে মানে মনে করুন আপনি স্ক্রিন রেকর্ড করা অবস্থায় ফোনের মধ্যে কোনো একটা মিউজিক প্লে করলেন সেই মিউজিকটা এখানে রেকর্ড হবে কিন্তু এখানে মাইক্রোফোনের সাউন্ড কিন্তু রেকর্ড হবে না অর্থাৎ আপনার মুখের কথা আপনি যেটা বলবেন আশেপাশে সাউন্ড কিন্তু কোনো কিছু রেকর্ড হবে না কারণ এটা এটা শুধুমাত্র ইন্টারনাল অডিও রেকর্ড হবে তারপরে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এটা যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু আমার ফোনের ভেতরের সাউন্ড এবং আমার মাইক্রোফোনের সাউন্ড মানে আমার মুখের কথাগুলো সব কিছুই কিন্তু রেকর্ড হবে মানে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন অর্থাৎ দুইটাই কিন্তু রেকর্ড হবে মানে আমার ফোনের ফোনের বাইরে অর্থাৎ আমি মুখে যেগুলো বলতেছি মাইক্রোফোনের মাধ্যমে সেগুলো রেকর্ড হবে আশেপাশের সাউন্ড রেকর্ড হবে আর ফোনের মধ্যে যে সাউন্ডগুলো ইন্টারনাল সাউন্ড মানে যেটা বললাম এর আগে যে স্ক্রিন রেকর্ড করার অবস্থায় মনে করেন কোনো একটা মিউজিক প্লে করলেন সেটার সাউন্ডও কিন্তু এর মধ্যে রেকর্ড হবে মানে দুইটাই একসাথে রেকর্ড হবে বিশেষ করে যারা কল রেকর্ড করেন কল রেকর্ড করার সময় কিন্তু এই ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এই অপশানটা কিন্তু লাগে তবে এখানে একটা জিনিস অনেকে বোঝেন না অনেকেই ইনস্টল করার পরে দেখেন যে এই মিউট আর মাইক্রোফোন অপশানটা রয়েছে মিউট আর মাইক্রোফোন এই দুইটা অপশান রয়েছে কিন্তু এই ইন্টারনাল অডিও আর নিজের ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এই অপশান দুইটা আপনারা অনেকেই পান না এর কারণ হচ্ছে দেখুন এর কারণ কিন্তু এখানেই লেখা আছে এই দেখুন এখানে লেখা কী যে ওয়ানলি সাপোর্ট অ্যান্ড্রয়েড টেন অ্যান্ড অ্যাভোভ অর্থাৎ এই যে যে নিচের দুটো অপশন ইন্টারনাল অডিও এবং নিচেরটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এই দুইটা অপশন আপনারা অ্যান্ড্রয়েড টেন না হলে পাবেন না মানে আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড টেন না হয় তাহলে কিন্তু এই দুইটা অপশন আপনি পাবেন না দেখুন এখানে লেখা আছে অনলি সাপোর্ট অ্যান্ড্রয়েড টেন অ্যান্ড অ্যাবোভ অর্থাৎ অ্যান্ড্রয়েড টেন এবং তার উপরের ভার্সনগুলোতে সাপোর্ট করবে অর্থাৎ আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড টেন না হয় তাহলে কিন্তু আপনি এই নিচের দুইটা অপশন কিন্তু পাবেন না ঠিক আছে শুধু মাইক্রোফোন আর মিউট অপশনটা আপনি পাবেন এইটা হচ্ছে মেনলি বিষয় এই কারণে অনেকে এই অপশন দুটো পান না মনে করেন যে এই দু অপশন দুটো কেন আসতেছে না কিন্তু আসলে কিন্তু এটা তাদের ফোনে আসবে না যাদের ফোন অ্যান্ড্রয়েড টেন না অ্যান্ড্রয়েড ভার্সন টেন না যাদের ফোন তাদের ফোনে কিন্তু এই দুটো অপশন আসবে না তো এই হচ্ছে মেনলি বিষয় তো আসলে এখানে যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমি আমার ওই ভিডিওটা এক্স রেকর্ডার নিয়ে যে ভিডিওটা আপলোড করেছিলাম অনেক আগে চ্যানেলে ওই ভিডিওটা কিন্তু আসলে অনেক আগে আপলোড করা এই কারণে তখন অ্যাপস যেরকম ছিল এখন কিন্তু সেরকম নেই এটা কিন্তু অ্যাপসটা কিন্তু এখন আপডেট হতে হতে এরকম ইন্টারফেস আসছে তো আগে কিন্তু এই অপশনগুলো ছিল না এত অপশন কিন্তু আগে ছিল না এখন এই অ্যাপস আপডেট হতে হতে কিন্তু এই অপশনগুলো আসছে তো এই কারণে হয়তো আপনারা অনেকে ওই ভিডিওটা দেখে অ্যাপসটা ইনস্টল করার পর সব কিছু মিল পান না এই কারণে কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যান তো মেন বিষয় হচ্ছে এটা যে অ্যাপসটা আপডেট হতে হতে একটু চেঞ্জ হয়েছে অনেক তো আর এখানে দেখুন আপডেটের ফলে কিন্তু নিচে আর একটা নতুন অপশন এসেছে নয়েজ রিডাকশন এটার মাধ্যমে আপনি এটা যদি সিলেক্ট করে দেন তাহলে স্ক্রিন রেকর্ডের সময় যে অডিওটা রেকর্ড হবে সেটা কিন্তু সেটার থেকে নয়েজ রিডাকশন হবে অর্থাৎ আশেপাশে নয়েজগুলো আসবে না এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন যদি আপনার এটা প্রয়োজন হয় তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন তারপর যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ